জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সবার লক্ষ্য সংসদে নিজেদের স্থান নিশ্চিত করা। এরই মধ্যে একাদশ জাতীয় সংসদে যারা স্থান নিয়েছেন তাদের মেয়াদ প্রায় শেষের দিকে, আর তাই জানতে চাই বিগত এই সময়ে কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন তারা। জানতে চাই রাজনীতিবিদ এবং সাধারণ ভোটারদের নানান প্রশ্নের উত্তর। প্রতিদিনকার মতো আজও এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি রাসেল আহমেদ। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি হিসাবে খুলনার পাঁচ আসনের সংসদ সদস্য জনাব নারায়ণ চন্দ্র চন্দ। জনাব নারায়ণ চন্দ্র চন্দ, আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমরা ভালোই আছি। একটু জানতে চাই বিগত এই সময়ে, আপনি অনেকদিন ধরেই আছেন নির্বাচিত সংসদ সদস্য, এর আগেও আপনি জনপ্রতিনিধি ছিলেন, আপনার সাধারণ মানুষকে কতটা ভালো রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন? সাধারণ মানুষকে আমার এলাকায়, আমার কনস্টিটিউয়েন্সি যেটা যেটা হচ্ছে 103 খুলনা 5 ফুলতলা এবং ডুমুরিয়া দুইটা উপজেলা নিয়ে, সেই দুইটা উপজেলার সাধারণ মানুষ এখন যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে। তারা শান্তিপূর্ণ জীবনযাপন করছে, তাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং এখানে কমিউনিকেশন, শতভাগ বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির বা আমাদের ঈদগা, শ্মশানঘাট প্রভৃতির উন্নয়ন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ফুলতলা এবং ডুমুরিয়া অশান্ত ছিল, সেই অশান্ত ফুলতলা এবং ডুমুরিয়া এখন শান্তিপূর্ণ, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তাদের কাজকর্ম করতে পারে এবং ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক যে সমস্ত স্থানগুলি, সেগুলি যে কোনো যে ঝুঁকি ছিল সে ঝুঁকি মুক্ত এবং সেখানে তারা অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারছে এবং তারা শান্তিতে আছে বলে আমি প্রত্যক্ষ করি এবং মানুষের অভিমত সেটা। এটা এলাকায়ও হয়তো আপনারা খোঁজ নিলে সেটা জানতে পারবেন। জি, জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র, আপনি একটু ক্যামেরার মাঝামাঝি এসে একটু কথা বললে পুরো স্ক্রিনে আপনাকে দেখা যাবে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাই। আপনি বলেছেন এলাকাবাসীর কথা, যেহেতু রাজনীতির প্রসঙ্গ আসে তাই বিএনপির বেশ কিছু অভিযোগ, তাদের বেশ বেশ কিছু অভিযোগও আমরা পেয়েছি। তারা বলছেন যে তারা এলাকায় সারা দেশের যে চিত্র সেটি আপনার এলাকাতেও তারা একই চিত্র বলে দাবি করছেন। তারা বলছেন যে ওইখানেও তারা মিছিল, মিটিং বা তাদের যে কর্মসূচি সেটি তারা করতে পারছেন না। ইভেন আমরা বেশ কিছু সংবাদেরও যে যে আমাদের কাছে রয়েছে, আতঙ্কে পরিবারের সদস্যরা মিঠু হত্যাকাণ্ডের বিষয়ে তার পরিবারে মামলা তুলে নেওয়ার হুমকি রয়েছে, খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত, এ ধরনের আরো বেশ কিছু সংবাদ রয়েছে। পাশাপাশি তারা এই যে কর্মসূচি নিয়ে অভিযোগ করেছেন, আপনার মন্তব্য? খুলনা প্রপারটা আমার ভেতর না, তবে আমার এলাকায় যে সমস্ত প্রোগ্রাম তারা করেছে সেখানে আমাদের দলীয় কোন রকম প্রতিবন্ধকতা কিছু করা হয় নাই। এবং আপনার লিটু কেস নিয়ে যেটা বলছেন, আতঙ্কিত লিটু পরিবারের যারা সদস্য রয়েছে, যদিও তারা বিএনপি পরিবার, সেই পরিবারের সদস্যরা যখন তাদের যে সমস্যার কথা বলেছে, আমি কিন্তু দেখেছি লিটুর ভাই, লিটুর ওয়াইফ, তার বাচ্চারা, এমনকি তাদের যে বিষয় সম্পত্তি নিয়ে কিছু নিজেদের ভিতরও কিছু সমস্যা ছিল, সেগুলি আমি থেকে কিন্তু মিটাই দিয়েছি। অতএব এই ধরনের অভিযোগ কিন্তু আমার কাছে তারা ইতিমধ্যে জানায় নাই, অতীতে যখন জানাইছে আমি সেগুলি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, সেগুলি সমাধান করে দিয়েছি। এবং আমার ওখানে আপনি আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা, তারা এ কথাটা বলে, আমি যেহেতু শিক্ষক ছিলাম সেই হিসেবে তারা অধিকাংশ স্যার বলেই কথা বলে, তো তারা বলে স্যারের আমলে আমরা শান্তিতেই রয়েছি। জি, মাননীয় সংসদ সদস্য, আপনি একটু যদি মাঝখানে কথা বললে হয়তো পুরো ইয়ে জুড়ে আপনাকে দেখা যেত, একটু যদি মাঝামাঝি মোবাইলের মাঝামাঝিতে আর কি, ক্যামেরার এমন একটি জায়গায় কথা বলতেন। আচ্ছা, আমরা একটু এলাকার সড়কের বিষয়ে আসব। আমরা আরেকটি বিষয়ে সংবাদে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, নদী দখল করে ইট ভাটা, ইটের বা এই ব্লকের ব্যবসা বোধহয় আপনারও রয়েছে, তবে এই যে সংবাদটি হয়েছে এটি সরাসরি আপনার কথা বলছে এমনটি নয়, তবে আমি আপনাকে যে সংবাদের এটি সমকালের এবং গেল নভেম্বরের, নদী দখল করে ইট ভাটা এরকমের রয়েছে, আরো রয়েছে আরো বেশ কয়েকটি সংবাদ রয়েছে আমার হাতে,
চর দখল করে ইট ভাটা, সেটিও আরেকটি সংবাদ। একটু বলবেন এই সমস্যাগুলো নিয়ে আপনার ভূমিকা রাখা গেছে কিনা? এই সমস্যাগুলি নিয়ে যেটা রয়েছে যে আমাদের ওখানে অনেক নদী ভরাট হয়ে গেছে এবং এগুলি জেলা প্রশাসকের মাধ্যমে ইতিমধ্যে 30 থেকে 35-40 বছর আগে বন্দোবস্ত হয়ে গেছে, রেজিস্ট্রিকৃত। হুম হুম অনেক ক্ষেত্রে এই রেজিস্ট্রিকৃত জমি ইজারা নিয়ে অনেকে ভাটা করেছে, এ কথা ঠিক। তবে নদী দখল করে বা নদী ভরাট করে ভাটা করেছে এটা সঠিক নয়। নদীর জমি যেটা সিল্টেড হয়েছে, যেটা বন্দোবস্তকৃত, সেটা ইজারা নিয়ে তারা করেছে। খাট জমি দখল করে বা আপনার নদী দখল করে সেখানে ইট ভাটা হয়েছে এটা সঠিক না। এবং আমার অবশ্য আমার ইতিমধ্যে আমি পরিবেশ বান্ধব একটা কংক্রিটের ফ্যাক্টরি তৈরি করেছি, যেটা বর্তমান সরকার অ্যাপ্রুভ করেছে, সেটা তৈরি করেছি। তবে আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে যেহেতু খাট জমি বা বন্দোবস্তকৃত জমি, এই এখানে ইট ভাটা করার আইনগত কিছু সমস্যা আছে, এ কথা ঠিক। তবে আমাদের এই দক্ষিণ পূর্ব অঞ্চল বা উপকূলীয় অঞ্চলে যেভাবে সিল্টেশন হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমি যে বক্তব্য দিয়েছিলাম সেখানে, এবং গতবার জুন মাসে বাজেটের পরে আমি বক্তব্য দিয়েছিলাম, সিল্টেশন হয়ে যাওয়া এই দক্ষিণ অঞ্চলের ব্যাপারটি আমি তুলে ধরেছিলাম। তাই সিল্টেশনের মূল কারণ হচ্ছে স্রোত না থাকা, অর্থাৎ প্রবাহকে প্রবাহমান করতে গেলে জলের যে আপ ডাউন বা গতি সঞ্চার করতে হবে, এবং এই গতি সঞ্চার করতে হবে অ্যাট দি সেম টাইম এখানে ব্যাপক পরিমাণ পলি সমুদ্র থেকে নিয়ে আসে এবং সেটা নদীতে রেখে যায়। অতএব এই নদীতে রেখে যাওয়া পলি পার্শ্ববর্তী ডিস এর মাধ্যমে যদি ডিস করে সেগুলিকে সরকারের অনুমোদন ক্রমে সেই পলিগুলি উঠায় নিয়ে যদি ইট ভাটায় ব্যবহার করা হয় তাহলে টপ সয়েল বেঁচে যায় এবং নদীর পলির দ্বারা যে সিল্টেশন সেটা কম হবে। এটা পরিকল্পিত ভাবে করতে পারলে পরিবেশের ক্ষতি হবে না, বরং ভালো হবে বলে আমি সেটা মনে করি। একটু এলাকার শিক্ষাঙ্গন প্রসঙ্গে একটু আপনার মন্তব্য জানতে চাই। শিক্ষাঙ্গনের ক্ষেত্রে কতটা স্বাভাবিকভাবে চলছে বলে আপনি মনে করছেন? বেশ কিছু জায়গায় অভিযোগ রয়েছে যে এলাকার শিক্ষাঙ্গনগুলোর ক্ষেত্রে সভাপতি আপনার নিকটজন বলে যারা পরিচিত তাদেরকেই দায়িত্ব দেওয়া হয় এবং তাদের অনেকের বিরুদ্ধেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এইটা একটা আপনি যে কথাটা বললেন পুরোপুরি একেবারে ভুল, অসত্য। কারণ কোন কমিটিতে আমি এখনো পর্যন্ত কোন একজন ব্যক্তিকে বলি নাই সভাপতি করে নেওয়া হোক। তারা স্বাধীনভাবে হাই স্কুলে ভোটের মাধ্যমে হয়, মেম্বাররা ভোট দিয়ে করেন, আর কলেজগুলিতে আপনার ইউনিভার্সিটি থেকে মনোনয়ন দেওয়া হয়। এখানে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, এবং বিগত দিনে গতবার আমাদের এখান থেকে মেডিকেলে ফার্স্ট হয়েছে 3 জন, 10 জনের ভিতর 3 জন ছিল এই ডুমরিয়া উপজেলা থেকে। ঢাকা ইউনিভার্সিটি সহ ভালো ভালো ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেখানে ভর্তি হচ্ছে, এখানকার পড়াশোনার মান ভালো। তবে এ কথা ঠিক যে কমিটি যে সমস্ত নিয়োগগুলি আছে তৃতীয় চতুর্থ শ্রেণী বা হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অন্যান্য ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে কিছু অভিযোগ উঠেছে, এটা ঠিক। এবং এই অভিযোগগুলির ভিত্তিতে ইতিমধ্যে আমি সভাপতি এবং হেডমাস্টারদেরকে নিয়ে মিটিং করেছি। গতকালকেও একটা সরকারি একটা প্রোগ্রাম ছিল, সেখানে সভাপতি, হেডমাস্টার, শুধুমাত্র সভাপতি, হেডমাস্টার, প্রিন্সিপাল এবং সুপাররা ছিলেন। সেখানে আমি স্পষ্ট বলে দিয়েছি যে কোনো অভিযোগ যেন না আসে এবং আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজে শিক্ষার যে পরিবেশ নষ্ট হয়। অতএব শিক্ষা অঙ্গনকে পবিত্র রেখে আপনারা কাজ করবেন, এবং এ বিষয়ে আমাদের স্থানীয় প্রশাসন, ইউএনও সাহেব, শিক্ষা কর্মকর্তা সহ আমাদের জেলা প্রশাসক মহোদয় এ বিষয়গুলি যখনই যে অভিযোগ পাচ্ছেন তদন্ত করছেন, এবং ত্রুটি বিচ্যুতি থাকলে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, যেমন খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া মহাবিদ্যালয়, ডুমুরিয়া হাই স্কুল, এর মধ্যে নামও রয়েছে যাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি নামটি বলছি না, কারো কাছ থেকে 13 লক্ষ 15 লক্ষ টাকা নেয়ার অভিযোগ রয়েছে, 12 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আপনি যে কথাগুলো বলছিলেন সেগুলো কি এই এই সব প্রতিষ্ঠান কিনা? আরেকটি বিষয় জানতে চাই, যাদের বিরুদ্ধে অভিযোগ যেহেতু আপনিও শুনেছেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনি নিয়েছেন কিনা? ব্যবস্থা নেওয়ার আইনগত কোনো অধিকার আমার নাই বা সুযোগ নাই। এখন যারা ব্যবস্থা নিতে পারেন, এ তো আইনের একটা মানে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলিতে আমি সহায়তা করেছি। এবং যে স্কুল বললেন, ডুবুরিয়া হাই স্কুলের কোনো অভিযোগ নাই এ পর্যন্ত। তো যেসব স্কুলগুলি অভিযোগ রয়েছে, সেসব স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি ইয়ন সাহেবকে বলে দিয়েছি, তিনি তদন্ত পাঠিয়েছেন, তদন্ত রিপোর্টও আসছে এবং সেগুলি যথাযথ বোর্ড বা ডিডি এদের কাছে তারা প্রেরণ করেছেন বলে আমি জানি। ডুমুরিয়া হাই স্কুলের অভিযোগটিও রয়েছে, যিনি আপনার বাড়িতে কাজ বিভিন্ন কাজে ছিলেন এরকমের এক ব্যক্তির চাকরি নিয়ে অভিযোগ রয়েছে। যেহেতু আপনি অভিযোগটি পাননি, আমরা এলাকার অন্য একটু প্রসঙ্গে যেতে চাই। না, যেটি আমার বাড়িতে কাজে ছিলেন কত কখন? আমি নামটি আসলে বলতে চাচ্ছি না, সেজন্যই আমি প্রসঙ্গটি পরিবর্তন করছি, যেহেতু এটি না, একটি আপনি বিচারাধীন বিষয় বলতে হতে পারেন, পারে। এটা আমি তো চ্যালেঞ্জ আমি দিতে পারি। নামটি প্রসেনজিৎ বিশ্বাস নামে একজনের অভিযোগ রয়েছে যে প্রসেনজিৎ তিনি বিশ্বাস আমার সঙ্গে কোনো রিলেশনই নাই, আর আমার বাড়ি থাকবে কেন? আমার বাড়ি থাকবে কেন? এবং আমি আচ্ছা আমার আমরা সঙ্গে একটু কোনো তার মানে পরিচয়ই নাই। এই ধরনের আজগুবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আমি জি দৃঢ়তার সঙ্গে এটার প্রতিবাদ করলাম। আপনি আপনার পক্ষ থেকে এর তদন্ত করে সত্যতাই করে এটাকে যাচাই করে তারপরে এই বিষয়টি আমি অনুগ্রহ করব এটা আপনারা পুনরায় প্রচার করবেন। জি আমার সেটি এটুকু আপনি চ্যালেঞ্জ আপনার দেওয়ার মতন নৈতিক সাহস রয়েছে। জি আপনিও সেটি এরই মধ্যে বলেছেন। আমরা একটু এলাকার সড়কের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। হ্যাঁ, আচ্ছা বিভিন্ন বলেন। সময় কোন আপনার দৃষ্টিতে সড়কের কত শতাংশ কাজ আপনি শেষ করতে পারছেন বলে মনে হয় বা আপনি দাবি করছেন? আমার দুই উপজেলায় 80% সড়ক প্রায় কমপ্লিট, আর 20 থেকে 20% এর ভিতর অনেকগুলি কমপ্লিটের পথে কাজ চলমান, আর কিছু এখনো রয়ে গেছে যেখানে পুরো বরাদ্দ এখনো আসে নাই, তবে এগুলি স্কিমের ভিতর আছে, পর্যায়ক্রমে এগুলি কমপ্লিট হয়ে যাবে। আপনার এই যে জয় যতদিন বাকি রয়েছে এর মধ্যে কি সমাধান হবে বলে মনে করছেন? না, এই 6 মাসের মধ্যে হবে না, তবে স্কিম তো রানিং থাকে, আমাদের এক একটা প্রজেক্টে ঢুকে দেওয়া হয়, ডিপিপিতে থাকে, তাতে আশা করা যায় 2 থেকে 3 বছরের ভিতর কমপ্লিট হয়ে যাবে। এবং আমার কনস্টিটিউয়েন্সিতে প্রচুর পরিমাণে রাস্তা হয়েছে, যেটা জনগণই খুশি, আর এরিয়াও খুব ব্যাপক, নদী নালা খাল বিল এবং বড় বড় আমাদের ব্রিজ হয়েছে, যেমন চটচটিয়া ব্রিজ একটা বিরাট ব্রিজ, আমাদের কদমতলা একটা ব্রিজ হচ্ছে, আমাদের সবনা পশ্চিমপাড়া ব্রিজ রানিং, আমাদের ডুমুরিয়া প্রপারে মুক্তিযোদ্ধার ওখানে যে ভদ্রা নদীতে ব্রিজ কাজ চলছে, আমাদের বাদুরগাছার ওখানে ব্রিজে কাজ চলছে, তারপরে সিঙ্গিয়া ওই নদীর পরে ব্রিজে কাজ চলছে, এবং হামকোড়া নদীর পরে ব্রিজে কাজ চলছে, বিলপাবলা ওখানে একটা কাজ চলছে, এগুলি সবই বড় বড় ব্রিজ, আর কালভার্ট অসংখ্য হয়েছে, বলতে গেলে বোধ হয় 500-700 মতন কালভার্ট হয়ে গেছে, কারণ আমাদের এখানে খাল বেশি, নদী নালা বেশি, এই জন্য কালভার্টও প্রয়োজন হয়েছে বেশি। আরেকটি বিষয় স্কুলের, আমি আপনি আরেকটি বিষয়ে একটি অভিযোগ আমরা আমাদের কাছে আরেকজন জানিয়েছেন, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আটলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জনাব প্রহ্লাদ ব্রাহ্ম, ইনি সম্ভবত আপনার আত্মীয়, এনার বিরুদ্ধে বেশ কিছু নিয়োগের অভিযোগ করেছেন একজন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য? না, আমার এ কোনো ঘনিষ্ঠ আত্মীয় কিছু নাই, আত্মীয় তো আমার সব এলাকার প্রায়, কেউ কাকা বলে, কেউ মামা বলে, কেউ স্যার বলে, এই কায়দার। আর অভিযোগ থাকলে সেগুলি আমরা কোনোটাই ছাড় দিই না, অভিযোগ থাকলে আইন মাফিক সেটা হবে।
তার মানে এখন পর্যন্ত সে ধরনের কোনো অভিযোগের প্রমাণ না, হয়নি আমার এটা কাছে বলতে আসে চাচ্ছি। নাই, আমার কাছে আসে নাই, আচ্ছা, আমার আমরা নলেজও আরেকটি আসে নাই। এলাকার স্থানীয় রাজনীতি নিয়ে একটি বিষয় জানতে চাই, বিএনপির প্রসঙ্গে যদি বলেন। আমরা কথা বললাম। স্থানীয় আওয়ামী লীগের ক্ষেত্রে দ্বন্দ্ব রয়েছে, এরকমের বেশ কিছু বিষয় রয়েছে, এবং বলা হচ্ছে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে অনেক বিদ্রোহী প্রার্থীর পক্ষে আপনার অবস্থান ছিল, আওয়ামী লীগের বিপক্ষে। আমরা তো মাঠেই নামি নাই, কোথাও কোনো কথা বলি নাই, তাহলে অবস্থানটা থাকলো কি করে? মাঠে নেমে তাই ক্যান্ডিডেট পাশ করানো যায় না, আর না নেমে পাশ করানো যায় কি করে? কেউ বলতে মাঠে পারবে নেমে যে কেন? নির্বাচনকালীন সময়ে কোনো ভিডিও বা কোনো অডিও কিছু দেখাতে পারবে যে যেখানে আমি কথা বলেছি? আমি বর্ধিত সভা করে প্রতীক বরাদ্দের পূর্ব পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ বর্ধিত সভা দুইটা করেছি, করে দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং তাদেরকে বলে দিয়েছি যে আমরা যেহেতু মাঠে থাকবো না, আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, তোমরা বিভ্রান্ত হবে না, দলের থেকে যে প্রতীক দেওয়া হয়েছে প্রতীকের পক্ষেই সকলে কাজ করবে, সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর কোথাও যাওয়া হয়নি এবং আমি পুরোপুরি এলাকায় খুব কম থাকছি, তখন ঢাকায় থাকছি। এগুলি এর আগেও হচ্ছে যে কোথাও গণমাধ্যমেও খবরগুলো এসছে, যে আমার হাতে একটি আরেকটি সংবাদের ক্লিপ না, এসছে, খবর অনেক প্রতীকের কিছু পক্ষে আসতে কাজ পারে করার কিন্তু সব অভিযোগ। খবর যে সত্য হয় তা নয়। হ্যাঁ, সেটি নিশ্চয়ই, কিন্তু এ নিয়ে বিভিন্ন উপজেলা নির্বাচনের ক্ষেত্রেও অভিযোগটি রয়েছে, এবং সেখানে বেশ একটি বক্তব্য আপনার পরিবারের একজনের, সেটিও বোধহয় ভাইরাল হয়েছিল, ঘোড়া প্রতীকে বিদ্রোহী যিনি প্রার্থী ছিলেন, নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান ছিল আপনার পরিবারের সদস্যদেরও। এইটা ছিল একটা অত্যন্ত জটিল রাজনৈতিক ব্যাপার, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। কারণ যে নৌকা প্রতীক গিয়ে নিয়ে সেবার রাজনীতি ভোট করেছিল, তার যে নমিনেশন, এই নমিনেশনটা মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের দলের প্রধান, তিনি বাতিল করে দিয়ে শাহনওয়াজ হোসেন জোদ্দারকে দিয়েছিলেন। এবং যে যখন এই মনোনয়নটি যায়, তখন অলরেডি মনোনয়ন পত্র বাছাই হয়ে গেছে। রিটার্নিং অফিসার বললেন যে এখন এটাকে পরিবর্তন করতে গেলে আমরা অ্যাপ্রুভ করেছি, হাইকোর্টে যেতে হবে। তো যে প্রার্থী এই মনোনয়ন পেয়েছিল পরবর্তীতে, সে হাইকোর্টে না যাওয়ার জন্য আইনগত কারণে নৌকাটা তার থেকে গেল, কিন্তু এই প্রার্থীটা দলের মানে যিনি সর্বময় কর্তা সভাপতি, তিনি বাতিল করে সেকেন্ড ম্যানকে কিন্তু মনোনয়ন দিয়েছিলেন। এবং সেই হিসাবে এইটা জানাজানির পর নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি যে মনোনয়ন দিয়েছে মানে ওই মনোনয়ন বাতিল করেছিলেন, তখন দুটো পক্ষ হয়ে যায় এবং সেইভাবে নির্বাচন হয়ে মানে আর একজন যে আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ করে এমন একজন স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে গিয়েছিল, তার পক্ষে অনেকে কাজ করে সে জয়লাভ করে যায়। উপজেলা নির্বাচন এবং মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু আবার যদি একটু ক্যামেরার মাঝামাঝি এসে একটু কথা বলতেন তাহলে দেখতে আর একটু ভালো লাগতো। এই বিষয়গুলো নিয়ে আপনার অবস্থান বা বিষয়গুলো নিয়ে এটি আওয়ামী লীগের সভাপতি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও একটি অভিযোগ দিয়েছিল, আপনি আপনি দেখেছেন কিনা, সেই অভিযোগেও কিন্তু আপনার বিরুদ্ধে বলা হয়েছে, এবং সেটি তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকেই গেছে। তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে যায়নি, ব্যক্তিগত কিছু লোক আছে যারা জেলাসি করে আমার মানে আমার যে কর্ম মানে সে যে রাজনীতিতে যে মানে যে আমার বিস্তারটা রয়েছে সেটা তারা তারা হিংসা করে বা এটাকে তারা সহ্য করতে পারে না, তারাই দিয়েছে। এবং আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী বিচার করে যে সিদ্ধান্ত নেবেন সেটা আমি মেনে নেব, এবং সেই বিচারে আমি নিশ্চয়ই জনগণের আস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি গ্রহণযোগ্য হব, এ বিশ্বাস আমার 100% রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় নিয়েও বেশ আলোচনা, যে আপনি দীর্ঘদিন 28 বছর সম্ভবত দায়িত্ব রয়েছেন সভাপতি হিসাবে, এ বিষয়ে আপনার মন্তব্য। সভাপতি হিসেবে আমি তো
মানে আপনার ইদে মানে যে আমাদের ইদি আমাদের নির্বাচন দিয়ে আমি হয়ে আসি 28 বছর কেন? কাউন্সিল জি আমি 80 বছরও থাকতে পারি যদি নির্বাচনের মাধ্যমে আসি, হ্যাঁ হ্যাঁ এখানে অবশ্যই তো থাকতে কোনো পারে। প্রতিবন্ধকতা নেই। এইটাই তো আপনার আপনার প্রশ্নই প্রশ্ন রেখে যাচ্ছে যে অনেকে পদ পদ এই পদ নেওয়ার জন্য অনেকে ঘুরুঘুরু করে, কিন্তু তারা তো সেখানে নির্বাচনে যে বাই ব্যালটে পারে না, তারাই এ কথাগুলি বলবে। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। হ্যাঁ, এ ধরনের সংবাদ হয়েছে বিভিন্ন সংবাদ, যেমন আমার হাতে একটি হ্যাঁ, সংবাদ সংবাদ তো কিছু পড়ে সেটি দিচ্ছে, দেখেই বলছি। কারণ কিছু কিছু লোক আছে, কিছু সাংবাদিকও আছে যারা হয়তো আমাকে পছন্দ করে না, আমার বিরুদ্ধে লিখতে একটু আনন্দ বোধ করে। না, বিষয়টা আচ্ছা, আমরা সংবাদের বিভিন্ন বিষয়গুলো দেখছিলাম। আরেকটি বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিভিন্ন স্থানে গাছ কাটারও অভিযোগে রয়েছে, যেটি এটি অবশ্য সংবাদটি খুব বেশি দিনের নয়। পুলিশ কর্মকর্তার সহযোগিতায় গাছ লুটের অভিযোগ, এটি হচ্ছে ডুমুরিয়ার একটি এসআইয়ের সহযোগিতায় এক বিধবার 1.5 লাখ টাকার গাছ কাটা হয়েছে। এইটি একটি দীর্ঘদিনের বোধহয় মামলাও চলছে বিষয়টি নিয়ে, আপনিও ওটা অবগত কোর্টে থাকতে পারেন। মামলা আছে, একজনের জমি, জি, কোর্টে কোর্টে মামলা মামলা আছে, হয়েছে, ওইটা আমার বিষয় নয়। জি, এটি কোর্টে মামলা রয়েছে আপনার এলাকায়, যেহেতু মামলার বিভিন্ন দিন ধরে, এবং যারা ওনার জমিটি দখল করেছিলেন তারা বলা হচ্ছে যে তারা আপনার নিকট জন বা এই ধরনের একটি না, বিষয়ে ওরা জন সবাই ছিলেন। আমার, ও বাদী বিবাদী সবই আমার। জি অবশ্যই, সবাই আপনার, যেহেতু ওই এলাকার আপনি অভিভাবক। এটি নিয়ে কি উনি বোধহয় আপনার সাথে দেখাও করেছিলেন সম্প্রতি দেখা বিষয়টি নিয়ে? করেছে, আমি আমি শুনে তাদের একটা মীমাংসারও সিদ্ধান্ত দিয়েছি, হয়তো সেটা কার্যকর হয়ে যেতে পারে। এটি কি আপনি বলছেন যে এই ঘটনাগুলো গাছ কাটে কি আসলে হয়েছে, বা কি আসলে আপনার তদন্তে কোনো বিচারে এই ধরনের কোনো বিষয় এসেছে কিনা? না, আমার বিচারে আসে নাই, তার মানে গাছ কাটা হয়নি? না আচ্ছা, আমরা একটু, গাছ কাটা হয়েছে কিন্তু আমার বিচারে হয় নাই। না বা আমি জানতে চাচ্ছিলাম যে গাছ কাটা হয়ে থাকলে পরে গাছ আপনি কিছু সেগুলো কাটিছে, পেয়েছেন হ্যাঁ কিনা সেটা কোনো? শুনিছি আমি, গাছ জি, কিছু কাটিছে এটা ঠিক। এবং এই পরে জায়গাটা কি হচ্ছে খাট জমি, খাট জমি একজনের শিকস্তি, সে এটা হুম ভোগ হুম দখল করতো, সে গাছ লাগাইছিল, এই হুম মহিলা হুম হুম বন্দোবস্ত নিয়েছে, পরবর্তীতে দখল হয়তো অনেকদিন পায় নাই। আমাদের ইউএনও মহোদয় তিনি এই জমি মাপায়ে তাকে দখল দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যেটা লোকাল, আমি যেটা শুনছি লোকালি, তখন একটা ই হয়েছিল, যেহেতু গাছ ওই লোক কাটিছিল, অতএব কয়টা গাছ ও নিয়ে যাবে, বাকি গাছের থাকবে, এই নিয়ে পরবর্তীতে গন্ডগোল। এবং এটা কিছু লোক আছে যারা মিসগাইড উভয় পক্ষকে করে সেখান থেকে সুবিধা নেয়, এই গ্রামের ভিতর এই ধরনের পলিটিক্সও কিছু থাকে, তারাই আস্তে আস্তে কেচে নিয়ে গেছে। তবে আমি চেষ্টা করছি দুই পক্ষ যাতে শান্তিপূর্ণভাবে এর একটা সমাধানে এসে তারা শান্তিতে বসবাস করতে পারে। যে আবারও একটু এলাকার নদী বন্য সাধারণ সমস্যাগুলো নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে বলেন, খনন করে টেকানো যায়নি ডুমুরিয়া ভদ্রা নদী, এটি একটি সংবাদ রয়েছে অল্প কয়েকদিন আগের। পরিদর্শন শেষে নেতারা বলেন ভবদহের 4 নদীর পলিতে ভরাট হয়ে গেছে। পলিতে ভরাট হয়ে যাওয়ার জন্য তাদের হয়তো নদী পথের চলাচলের বিষয়গুলো আসে, আবার খনন নিয়েও প্রশ্ন আসে যে খনন উপযুক্তভাবে হয় না, যে কারণে অতি দ্রুত এগুলো ভরাট হয়ে যায়। আপনি কিছুটা বলছিলেন শুরুর দিকে, একটু এই সমস্যা নিয়ে আপনার আবার একটু দৃষ্টি আকর্ষণ না করতে চাই। এটা এটা ভালো প্রশ্ন করেছেন। খনন করে এখানে তো সিল্টেশন এত পরিমাণে হচ্ছে, এত পরিমাণে সিল্টেশন হচ্ছে, তাতে খনন করে শুধু হবে না, এখানে আমি বললাম তো জোয়ার ভাটার কিছু ব্যবস্থা করতে হবে, স্রোতের ব্যবস্থা করতে হবে, আমি এটা সংসদে উত্থাপন করেছি এবং পরিকল্পিতভাবে, খুব কঠিন কাজ, অত্যন্ত বড় কাজ, সেজন্য নদী খনন হয়েছে। আমরা যেটা দেখেছি, আমরা তো মেজারমেন্ট নিই না, তবে পাবলুকে দেখেছে প্রচুর পরিমাণে মাটি উঠেছে। এখন খননে কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা কন্ট্রাক্টররা করে সেটা তো ডিপার্টমেন্ট দেখবে, এটা দেখার দায়িত্ব আমার না। তবে আমরা নজরে যেটা দেখি বা অভিযোগ আসলে তখন হয়তো সেগুলি আমরা তদন্ত করতে বলি, তবে সে ধরনের কোনো অভিযোগ আসে নাই। এবং সিল্টেশন একভাবে হয়ে যাচ্ছে, ভবদহের ওখানে পুরোপুরি সিল্টেশন হয়ে গেছে, বিরাট একটা বাঁক। এবং আমাদের খরনিয়া এই যেখানে ভাটার রয়েছে অধিকাংশ, সেখানেও ইতিমধ্যে সিল্টেশন হয়ে গেছে এবং সেটা একেবারে একেবারেই নদী ভরাট হয়ে যাচ্ছে। এমনি ভাবে আমাদের সলিমারী নদী, শালতা নদী সবই সিল্টেশন হয়ে গেছে, স্লুইস গেট গুলি বন্ধ হয়ে যাচ্ছে, অতএব এটা একটা কঠিন, এই নদী না কাটায় কোনো ক্রমে উপায় নেই,
নদী কাটাতেই হবে, কিন্তু কাটানোর পর দেখা যাবে 1 বছর 1.5 বছরের ভিতর সিল্টেশন যদি প্রবাহ সৃষ্টি করা না যায়। এবং আপনি এটা অদ্ভুত ব্যাপার যে যদি কেউ না দেখে তাহলে অভিযোগ দিলে মনে হবে যে না এখানে কাটায়নি, এমনি টাকাটা কেউ খেয়ে গেছে। অথচ যারা দেখেছে তারা মনে করবে যে 1 বছরের ভিতর এত গভীর নদী, যেটা 10 ফিট গভীর করা হলো, 1 বছরের ভিতর কি করে ভরাট হয়ে সমান হয়ে গেল। এইরকমই ঘটনা ঘটছে, এটা প্রাকৃতিক দুর্যোগ, এবং এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং বড় ধরনের প্রকল্প আমরা এখানে চাচ্ছি যার ভিতর দিয়ে একটা স্থায়ী সমাধান আমরা আসতে পারি। খুলনার এই অঞ্চলের লবণাক্ত পানি আরেকটি সমস্যা থাকে বিভিন্ন সময়ই, হ্যাঁ, এটি আপনার অঞ্চলে কতটা রয়েছে এবং আমরা দেখেছি না বিভিন্ন আমাদের সময় এলাকা তো জনগণের খবর লবণাক্ত, হয়েছে? লবণাক্ত এলাকা, বাইরের নদীগুলি সবই পুরোপুরি লবণাক্ত। এটা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ 4 মাস মারাত্মক লবণ থাকে, এই আষাঢ় মাসে যখন বর্ষা নামবে তখন থেকে মিষ্টি হয়ে যায়। অতএব আমরা কিছুটা জোয়ার ভাটা বা কিছুটা স্রোত ই করতে পারি ওই 8 মাস, আষাঢ় মাসের থেকে হয়তো মাঘ মাস পর্যন্ত করে নদীর রাখলে 4টে মাস অবশ্যই নদী মানে পানি কোথাও উঠানো যাবে না, মারাত্মক লবণাক্ত থাকে। তো সেভাবে একটা পরিকল্পনা করলে অবশ্যই আমরা রক্ষা করতে পারবো, এবং লবণাক্ততাই আসছে আমাদের মূল কারণ, তা না হলে তো আমাদের এই নদীগুলি এভাবে বাঁধ দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। তাহলে সুপেয় পানির কি ব্যবস্থা করা গেছে আসলে? সুপেয় পানির কথা বলছিলাম, যেহেতু লবণাক্ততার জন্য একটি সমস্যা, সেই ক্ষেত্রে সুপেয় পানি আমাদের এখানে আছে, আমার 2টা ইউনিয়নে নাই, আমার 18টা ইউনিয়নের ভিতর 2টা ইউনিয়ন সরাবপুর এবং মাগরগোনা। সরাবপুরে আমরা 4-5 দিন আগেই পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি, অত্যন্ত সুন্দর উন্নত মানের ফিল্টারিং এর ব্যবস্থা জাইকার মাধ্যমে পুকুরের পানি সেখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে। আর বাকি গুলিতে আমাদের যদিও মানে এখানে একটা অদ্ভুত ব্যাপার, এই লবণাক্ত এলাকায় আমাদের ডিপ টিউবওয়েল গুলি 750-800 ফিটে অত্যন্ত সুন্দর পানি আছে, সেদিক থেকে কোনো অসুবিধে নাই। তবে অসুবিধে হচ্ছে মাঝে মাঝে এই গরমের সময় আমাদের লেয়ার নেমে যায়, লেয়ার নেমে যাচ্ছে যেহেতু নদীগুলি সবই ভরাট হয়ে যাচ্ছে, সেখানে পানি থাকে না, পানির লেয়ার অনেক সময় পাচ্ছে না, এভাবে অনেক ক্ষেত্রে লেয়ার নেমে যাচ্ছে। আমরা একটু এলাকার রাজনীতি প্রসঙ্গে আরেকটি বিষয়েও আপনার দৃষ্টি আকর্ষণ করতে হ্যাঁ চাই। বলে, তৃণমূল আওয়ামী লীগের বেশ কিছু অভিযোগ যেমন রয়েছে, তাদের বিরাট ভাজ বেশ কিছু বিষয়ে যে তারা বলা হচ্ছে যে বিভিন্ন সময়ে যারা অভিযুক্ত ছিলেন, বিভিন্ন আসামি ছিলেন, তাদের অনেকের সাথে আপনার সখ্যতা রয়েছে, বেশ কিছু ছবিও রয়েছে, তাদের বাড়িতে আপনি গেছেন কিংবা তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেগুলো তারা অভিযোগ করেছেন। একটু বলবেন কি, যারা বিশেষ করে চরমপন্থী বা এই ধরনের অভিযুক্ত যারা ছিলেন, তাদের বিষয়ে আপনার অবস্থানটি কি ছিল? যেমন একজনের নাম চরমপন্থী যারা হচ্ছে, তাদের ব্যাপারে আমার অবস্থান আমি মানে কি বলবো আপনাকে, চরমপন্থী কিছু আছে যারা সরকারের মাধ্যমে যারা সমাজে ফিরে আসছে, আমাদের ফুলতলায় সেখানে কিছু চরমপন্থীকে আমাদের আইন মানে আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করেছে, সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে পুনর্বাসিত করবার জন্য, সরকারি টাকা আসতেছে ইয়নো সাহেবের কাছে, ইয়নো সাহেব চেক দিচ্ছেন সেগুলি বিতরণ করা হচ্ছে, এ ছবি তো থাকবেই। আর মানুষ যদি ভালো পথে আসে, সন্ত্রাস মুক্ত যদি করা যায়, অসুবিধাটা কি? না অবশ্যই, যাদের যারা আত্মসমর্পণ করেছে তাদের বিষয়ে সরকারের একটি তাদের হ্যাঁ পুনর্বাসনের উদ্যোগ রয়েছে, এবং যারা আমাদের যমুনা টেলিভিশনেরও একটি সফলতা আমরা দাবি করি, সুন্দরবনে যারা আত্মসমর্পণ করেছে তাদের হ্যাঁ যমুনা টেলিভিশনের মাধ্যমে করেছেন। আরেকটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিভিন্ন জায়গায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, এছাড়া বিভিন্ন সড়কের ক্ষেত্রে আপনার বা পরিবারের সদস্যদের নামে ভবন করার বিষয়গুলো রয়েছে, এগুলো কি আসলে আপনাদের নিজস্ব আমি কোনো? এগুলি নিষেধ করে দিয়েছি, অনেকে অতি উৎসাহে এগুলি লিখে বসে, এগুলির প্রতি আমি মানে আগ্রহী নই এবং আমি এটা পছন্দও করি না।
এরপরও তারা বোধহয় করছেন। করেছে, এখন আর করে না, কিছু কিছু করে ফেলেছে, নিষেধ করার পরে তারা আর করে না। যে একটু সামনে নির্বাচন নিয়ে আপনার কাছে জানতে চাই, সামনে নির্বাচনে তৃণমূলের কতটা সমর্থন আপনি পাবেন বলে মনে করছেন? আমি তো বললাম যে জনগণের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার নেতা মানে কর্মীদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং অধিকাংশ নেতার সঙ্গে সম্পর্ক রয়েছে। কিছু লোক যারা দল করে নাই, যারা আন্ডারগ্রাউন্ডের সঙ্গে ছিল, যারা চার দলীয় জোটের সঙ্গে ছিল, তারা হঠাৎ এসে এই দল নেতৃত্ব নিতে যায়, তারা এমপি পদপ্রার্থী হতে চায়, তাদেরই গায়ে জ্বালা বেশি এবং তাদের সহচর কিছু রয়েছে, এই মুষ্টিমেয় কিছু লোক ছাড়া। আমি মনে করি যে আমার দলের নেতাকর্মী এবং ভোটার যারা আমাদেরকে ভোট দেয় বা সাধারণ ভোটার, তারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কারণ এটা আমার অর্জন, এটা আমার মনের বিশ্বাস। কিন্তু এরই মধ্যে যারা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বা আমরা যেটি তৃণমূলে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা বলছেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের যারা রয়েছেন তারা আপনার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং যাতে আপনাকে তারা মনোনয়নের সমর্থন দিচ্ছেন না, সেই নেতাকর্মীদেরও কি আপনি আগামী নির্বাচনে পাশে পাবেন কিনা বা সে আশা আমি তো করেন? বললাম, আমি বললাম 15-20 জন লোক ব্যতীত কোনো লোকই বাইরে থাকবে না এবং এরাও শেষ পর্যন্ত চলে আসবে যদি আমি মনোনয়ন পাই। আর যদি আমি মনোনয়ন না পেয়ে অন্য কাউকে দল মনোনয়ন দেয়, তা আমি সভাপতি হিসেবে আমার উপজেলায় সমস্ত নির্বাচন পরিচালনা করে নৌকাকে জয়যুক্ত করার ব্যবস্থা করব। আমরা আমাদের হাতে আরো একটু একটু আবার একটু পেছনের প্রসঙ্গে আসতে চাই। আপনার আত্মীয় স্বজনদের বিভিন্ন জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় তারা চাকরিতে রয়েছেন, এ নিয়ে যদিও বিভিন্ন আমার জনের মত কোনো রয়েছে, আত্মীয় স্বজন কোথাও নাই, কোনো আত্মীয় স্বজন কোথাও চাকরিতে এখানে নাই, এলাকার ছেলেরা আছে, না এলাকার ছেলেরা আছে, আচ্ছা, বানোয়াট মিথ্যা, বিপ্লব কুমার দে, আমার তারপর আত্মীয় না, এ আমার আত্মীয় না, এ গ্রামের ছেলে। আপনার পিএস এর একান্ত সহকারী সমীর গোরার আপন শ্যালক পিএস এর রয়েছেন কোন একজন, পিএস না, ও ও এপিএস ছিল, ওর কোনো একান্ত সহকারী না, এপিএস ওই এপিএস এলাকার ছেলে। তারা চাকরি, তারাও তো এদেশের নাগরিক, তাদের অধিকার আছে, যোগ্যতায় যদি হ্যাঁ পেয়ে যায় অবশ্যই। অসুবিধাটা কোথায়? হুম 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 না আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে ওই তো আপনার আমি কোনো তো মত। উত্তর দিলাম আপনাকে, আমি আপনাকে উত্তর দিলাম, আপনি বলেন কি কি প্রশ্ন করেন আর আমি উত্তর দিয়ে যাব, অসুবিধে নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। আপনি নিজেও তো বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন, দায়িত্বে ছিলেন বিভিন্ন সময়, কিন্তু আদালতের একটি রায় রয়েছে যে এমপিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। না, ওই যখন রায় হয়েছে তারপর থেকে কোথাও ছিলাম না। হ্যাঁ, রায়টি কয়েক ভাবে হয়েছে, একবার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হয়েছে, একবার হাই স্কুলের ক্ষেত্রে হয়েছে, কলেজের ক্ষেত্রে হয়েছে, এরকম না, কয়েক হাই ভাবে হয়েছে। স্কুলের তার আগে ক্ষেত্রে দুইবার, রায় নাই, হাই স্কুলের ক্ষেত্রে এখন রায় যেটা সিদ্ধান্ত আছে, কমিটির সদস্যরা ভোটাভুটি করে যাকে করবে, সে এমপিও হতে পারে বা নাও হতে পারে, সেই সভাপতি হবে। আর অন্য অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে অন্য অন্য রায় রয়েছে। এমনিতে এই প্রতিষ্ঠানগুলোতে আদালত বেশ অবজারভেশনে যে বিষয়গুলো বলেছে সেখানেও বেশ কিছু বিষয় ছিল যে যাতে প্রভাব মুক্ত থাকে, কিন্তু প্রভাব মুক্ত কি আসলে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এটা তো জবাব আমি দেব না, এটা তো সমগ্র দেশের ব্যাপার। জি না, আমি একটু আপনার এলাকার কথাই জানতে চাচ্ছিলাম আপনার কথা। আমার এলাকায় তো প্রভাব মুক্ত রয়েছে, আমি কোনো আমি খোঁজ নিয়ে দেখুন। এবং আমি যখন, আমি আরো একটা কথা আপনাকে বলি, আমি যখন সভাপতি ছিলাম বিভিন্ন কলেজ বা স্কুলের, সেখানে যেসব নিয়োগ হয়েছে আপনি খুঁজে বের করুন যে সেই সব নিয়োগে কোথাও ত্রুটি ছিল কিনা। অভিযোগ অবশ্য ছিল বেশ কিছু, সেটি অবশ্য আপনি এরই মধ্যে উত্তর না, দিয়েছেন। একটাও পাই নাই, আমি এই পর্যন্ত পাই নাই। আপনারা এই অভিযোগগুলি আপনাদের কাছে কারা দিয়ে দিয়েছে এবং কোথায় দিয়েছে আমার নজরে কোথাও এখন আসে নাই। অনুগ্রহ তাদেরকে বলবেন আমার কাছে আসতে, আমি তাদের অভিযোগ থেকে থাকে সে অভিযোগের উত্তর দিতে, প্রমাণ দিতে সেখানে প্রস্তুত থাকবো। যে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আমরা একটু শেষের দিকে এসেছি সেটিই বলা যায়। আমরা সামনে নির্বাচন নিয়ে আপনার মতামত জানছিলাম, তৃণমূল আওয়ামী লীগের কথা, সাধারণ ভোটার যারা
তাদের বিষয়ে একটু জানতে চাই যে আপনি কেন মনে করছেন যে সাধারণ মানুষ আপনাকে আরো একবার ভোট দিয়ে নির্বাচিত করবে। ভোট দিয়ে নির্বাচন করবে এই কারণে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার যে স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে তারই সুযোগ্য উত্তরাধিকারী তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বিশেষ করে 2008 সালে নির্বাচিত হয়ে 9 সালে সরকার গঠন করে এক নাগাড়ে 15 বছর দেশ পরিচালনা করে যাচ্ছেন। এই 15 বছরে বাংলাদেশকে উন্নয়নের প্রতিটি সেক্টরে যে মানে অপরিসীম উন্নয়নের স্থানে নিয়ে গেছেন, অনন্য উন্নয়ন সাধন করেছেন এবং মানুষ এখন সুখে মানে শান্তিতে রয়েছে, মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ এই কারণে জনগণ খুশি। জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে প্রার্থী থাকবে তাদেরকে ভোট দেবে, এই দৃঢ় আস্থা বা বিশ্বাস আমার আছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনি যে প্রশ্ন করেছেন, আপনার এই প্রশ্নের মাধ্যমে মনে হয় যে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, এবং যারা এই অভিযোগগুলি করেছেন তাদের কাছে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে তারা তাদের মনকে পরিষ্কার করুক, আসুক, বিশ্লেষণ করবার জন্য আমার সঙ্গে বসুক, আমি অবশ্যই তাদের সন্তোষজনক উত্তর দেব। যদি না দিতে পারি তাদের তাদের কথা আমি মেনে নেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার বিকেল 4টায় হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।